আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে খুবই সুন্দর সানি ডে, মেগা ফ্রেশ নিয়েছি, মেগা ফ্রেশ নিয়েছি। শর্টে বাবার ছেলে চলে আসছে বাজার নিয়ে। আজকে খুবই সুন্দর সানি ডে। হ্যালো আফরাজ, হ্যালো, মাশাআল্লাহ। স্পিনাচ দুই প্যাকেট এনেছে, ভালো করছো। আল্লাহ, অনেক সুন্দর সানি ডে। সামার টাইমে প্রতি সামারে গার্ডেন অর্গানাইজ চলে। আমরা আল্লাহর রহমতে টমেটোর চারা লাগিয়েছি, মরিচের কাঁচামরিচ, ধনে পাতার টমেটো লাগানো হয়েছে, আর বাইরে তো ফুল লাগানো হয়েছে। এই তো বলো বাবা, এখানে হেলিকপ্টার আসছে লাল রঙের। ওয়াও, ওই যে হেলিকপ্টার দেখা যাচ্ছে। আমি রুম গোছাচ্ছিলাম, তারপরে রুমে এসে দেখি ওর বাবা এই শেডের উপরে উঠে বসে আছে, তা আবার আফরাজকে নিয়ে। আমি কি ব্যাপার, পরে এসে দেখি যে হেলিকপ্টার। দ্যাটস গ্রেট, অনেক মানুষ আসছে পার্কে, দেখি এখন তারা কিভাবে নামে। বাপ ছেলে, আল্লাহ, একটা কাঠের উপরে দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষ আসছে, ওর আব্বু জানে না আমি যে দেখতে পাচ্ছি। আফরাজকে কোথায় নিয়ে উঠেছিল, ওই কর্নারে সব স্টোর করে রাখা হয়েছে মিডলটা ক্লিন করার জন্য, এখন ওগুলো সব ফেলে দেওয়া হবে। ফাইনালি ওরা ভালোভাবে চলে আসছে, ও আমাকে দেখে ফেলেছে। আফরাজের শাওয়ার ডান। আব্বু সে হাই, লুক এট মি,
আফরাক সে হাই ইয়েস এখন লাঞ্চ রেডি করব এই ডোরের কালারটা আমি চুজ করেছি কারণ আমার মনে হচ্ছিল লালের মাঝে গোল্ডেন হ্যান্ডেল ভালো লাগবে Shower done? Yes. Shower done. Dim bhaja. Alu bharta dal. Aajke hobe eshob khabar dabar. Ekdom deshiyo khabar karon ider shomoy eto. Ider shomoy eto oily food khawa hoyeche. Ekdom normal khabar. Ekhon lunch time. বাবার ছেলে এখন ঘুমাবে আমি ওদেরকে সব ঠিকঠাক করে দিয়ে আসছি আর চলে আসছি কিচেনে আমার মামি আসবে কালকে ইনশাল্লাহ সকাল ভোরবেলা আমাদের সকাল ভোরবেলা বের হয়ে যেতে হবে তো মামি এখন প্লেনে উঠে গিয়েছে সো সবাইকে ওদেরকে সেট করে দিয়ে আমি কিচেনে চলে আসছি আমি পর ভাত খেতে ভালো লাগবে ভর্তা টর্তা দিয়ে মাছ ভাত এগুলো করব নাহলে আমি পোলা রোস্ট করতে পারি বাট মামি দুই দিন ভাত খাবে না প্লেনে যেদিন উঠবে তার মানে 24 ঘন্টা ভাত খাবে না তারপর নেমে মনে হবে যে একটু ভাত খেতে পারলে ভালো লাগবে সো আমি এখন পোড়া বেগুনের ভর্তা বানাবো সরিষার তেল দিয়ে পোড়া পোড়া করে এটা করব এখন মানে এটা করে রাখবো আর খাওয়ার আগে দিয়ে ভর্তাটা বানাবো তেল গরম দিয়ে দিয়েছি আর এদিকে বেগুন কেটে নিচ্ছি তারপর এটা গরম গরম সরিষার তেলে দিয়ে দিব বাবা ছেলে ঘুমাচ্ছে খাওয়ার পর ওই গুছিয়ে দিয়ে আসলাম এখন কাপড় গুছিয়ে এগুলো মেলে দিয়ে আসবো আগে ভাপ দিয়ে নিচ্ছি এই দেশের মাছটা বের করবো হচ্ছে স্যামন ফিশ একদম কেটে ধুয়ে মানে ধুয়ে না কেটে মাছের আস্তে ফেলা একদম রেডি করা তো এই সপ্তাহ থেকে আমার খুব পছন্দ আনা এখান থেকে এনেছে এখন মাছগুলো একটা বলে নিয়ে ভালোভাবে ধুয়ে রান্নার জন্য রেডি করব পেঁয়াজ কেটে নিয়েছি এটা মাছের চচ্চড়িতে দিব স্যামন ফিশটা একদম দেশি স্টাইলে রান্না করব কেরি টমেটো দিয়ে ইনশাল্লাহ আমি অলওয়েজ সিলভারে পাত্রে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি হবে যেহেতু রোদ আছে সেহেতু সুবিধা হবে বেলতে যাই এখন গার্ডেনে চলে যাব আজকে অনেক সুন্দর সানি ডে গাছে সব পাতা ঝরে গিয়েছে এখন এটাতে আবার পাতা ধরবে নতুন করে দিলাম বড় বড় গুলো এখানে দিলাম আর অনেকগুলো কাপড় আছে মেলতে হবে আবার সন্ধ্যা হওয়ার আগেই নিয়ে যেতে হবে ভেজা কেন আমি এদিকে কাজ করতেছি আর এদিকে ও পুরো বডি ভিজায় নিয়ে আসছে আল্লাহ জ্বর চলে আসবে অলরেডি তোমার গা গরম নাক দিয়ে পানি পড়তেছে লেটস গো
Mommy?